বাংলাদেশে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ফিমেল রিপ্রোডাকটিভ সাইকেলস। হোয়াট ডু ইউ মিন বাই ফিমেল রিপ্রোডাকটিভ সাইকেল? The cyclical changes in the ovary and uterus during reproductive life is termed as female reproductive cycles. তার মানে কি, reproductive period of life ovary and uterus এখানে cyclical change হয়, এই চেঞ্জটাকে আমরা বলছি female reproductive cycles. So what are the female reproductive cycles? Ovarian cycles and menstrual cycle. তো ওভারিয়ান সাইকেল এন্ড মিনস্ট্রুয়াল সাইকেল, এটাকে ইউটারাইন সাইকেলও বলা যায় বাট আমরা মিনস্ট্রুয়াল সাইকেল বলি। তো ওভারিয়ান সাইকেল, হোয়াট ডু ইউ মিন বাই ওভারিয়ান সাইকেল? দ্য সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য ওভারি ইজ টার্মড অ্যাজ ওভারিয়ান সাইকেল। তো কি কি চেঞ্জ হয় ওভারিয়ান সাইকেলে, হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টস, মানে ডেভেলপমেন্ট অফ দ্য ফলিকেল, ovulation and formation of corpus luteum. আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই দেখো, this is the development of the follicle, then ovulation and formation of corpus luteum. এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলি যে cyclical changes in the ovary. The component parts of the ovarian cycle হলো কি, development of follicle, ovulation and formation of corpus luteum. তো ওভারিয়ান সাইকেল কখন শুরু হবে, অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি। তো অ্যাট দ্য টাইম অফ পিউবার্টিতে কি হয় দেখো, দিস ইজ দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে আসে কি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সে কাজ করবে কোথায়, অ্যান্ট্রিয়ার লোব অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্ট্রিয়ার লোব অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসবে কি, গোনাডোট্রপিনস। তো হোয়াট ডু ইউ মিন বাই গোনাডোট্রপিনস? FSS and LS together constitutes the gonadotropins, follicle stimulating hormone and luteinizing hormone. তো কেন তাদেরকে gonadotropin বলা হয়, they have trophic action on gonad. তো what do you mean by trophic action? Developmentটাকে তারা stimulate করে, এই জন্য তাদেরকে বলা হয় gonadotropin. কোন জায়গা development stimulate করতেছে, gonadের উপর। তো female gonad কি, ovary, male gonad কি, testis. তো FSS and LS তাদেরকে কেন আমরা গোনাডোট্রপিন বলি, বিকজ দে স্টিমুলেট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য গোনাড। তো অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি কি হয়, অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে গোনাডোট্রপিন আসে, গোনাডোট্রপিন দ্যাট ইজ FSS অ্যান্ড LS, দিস টু হরমোনস কন্ট্রোল দ্য ওভারিয়ান সাইকেল। তাহলে ওভারিয়ান সাইকেলটা কি জিনিস, দ্য সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য ওভারি, কতদিনের সাইকেল, 28 ডেজ এর সাইকেল। কি কি কম্পোনেন্ট পার্টস, ডেভেলপমেন্ট অফ দ্য ফলিকেল, ওভুলেশন এন্ড ফরমেশন অফ কর্পাস লুটিয়াম। হোয়াট আর দ্য ফেজেস অফ দ্য ওভারিয়ান সাইকেল, দেয়ার আর থ্রি ফেজেস, ফলিকুলার ফেজ, ওভুলেশন এন্ড লুটিয়াল ফেজ। তো অ্যাট দ্য টাইম অফ পিউবার্টি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ FSS that is follicle stimulating hormone, a number of follicle begins to grow. কতগুলা follicle grow করতে শুরু করবে, আমরা আগের ক্লাসেও বলেছি 15 থেকে 20 primordial follicles begins to grow. This is the primordial follicle, but only one attains full maturity, that is the graafian follicle. তো mature follicle টার নাম কি, graafian follicle. 15 থেকে 20 follicles begins to grow but only one attains maturity. তো বাকি follicle গুলি কি হবে, they will be degenerated and they will convert into corpus atriticum. In the next cycle another 15 to 20 follicles begin to grow and again only one will attain full maturity. এবং সেই mature follicle এর নাম কি, graafian follicle. তো এই যে একটা ম্যাচিওর আমরা ফলিকেল পাই, সেটা কয়টা স্টেজ পার হয়ে আসে, আমরা আগে ক্লাসেও বলেছি যে দেয়ার আর থ্রি স্টেজেস, প্রি অ্যান্ট্রাল স্টেজ, অ্যান্ট্রাল স্টেজ অ্যান্ড দিচ ইজ দ্য প্রি ওভুলেটরি স্টেজ। তো দিচ ইজ দ্য ফলিকুলার ফেজ অফ দ্য ওভারিয়ান সাইকেল,
under the influence of FSH, kotha theke ashe, anterior pituitary theke, a number of follicle, that is 15 to 20 follicles, begins to grow after passing through three successive stages, that is the primary or pre-antral stage, secondary or antral stage, and this is the pre-ovulatory stage. Follicle development kollo. Next phase ki ovarian cycle hai, ovulation. At the mid cycle, anterior pituitary theke LH starts. মানে প্রচুর পরিমাণে LH আসে. LH আসলে পরে কি হয়, এই যে গ্রাফিয়ান ফলিকেল এটা রাপচার হয়ে যায়, রাপচার হয়ে সেকেন্ডারি ওসাইট ডিসচার্জ হয়, এটাই হলো ওভুলেশন. তো কি হয়, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH, এই যে সেলগুলি আমরা জানি, দিজ আর দ্য গ্রানুলোসা সেলস, ফলিকুলার সেল. প্রথমে ছিল কি, এই যে ওয়ান লেয়ার ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, দেন স্ট্রাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, এটাকে আমরা বলছি ফলিকুলার সেল. পরে এগুলি কি আমরা বলছি কি, গ্রানুলোসা সেল, অ্যান্ড দ্য সেল হুইচ সারাউন্ডস দ্য প্রাইমারি ওসাইট তাকে আমরা বলছি কিউমুলাস উফোরাস. বাট সেল কিন্তু একই, ফলিকুলার সেলই, এদেরকে আমরা নাম বললাম গ্রানুলোসা সেল এবং তারপর বললাম কিউমুলাস উফোরাস, বিকজ প্রাইমারি ওসাইটকে ওসাইটের কাছে অ্যাকুমুলেট করলো, সেই জন্য তাকে আমরা বললাম কিউমুলাস উফোরাস. তো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH, এই যে গ্রানুলোসা সেলস অ্যান্ড দিচ ইজ দ্য থিকা ইন্টারনা, এই সেলগুলি কি করে, উসাইট ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর রিলিজ করে. তার ইনফ্লুয়েন্সে প্রাইমারি উসাইট কমপ্লিটস ইটস ফার্স্ট মিওটিক ডিভিশন থ্রি আওয়ার্স বিফোর ওভুলেশন অ্যান্ড এন্টার্স ইন্টু সেকেন্ড মিওটিক ডিভিশন, বাট ডাজ নট কমপ্লিট সেকেন্ড মিওটিক ডিভিশন. ইট অ্যারেস্টস ইন দ্য মেটাফেজ অফ দ্য সেকেন্ড মিউটিক ডিভিশন. আমরা জানি উজেনেসিস স্টার্টস হয় বিফোর বার্থ, সমস্ত উগোনিয়া প্রফেস অফ দ্য ফার্স্ট মিউটিক ডিভিশনে এন্টার করে, বাট অ্যারেস্ট হয়ে যায় ডিপ্লোটিন স্টেজ অফ দ্য ফার্স্ট মিউটিক ডিভিশনের প্রফেজ স্টেজে. তো থ্রি আওয়ার্স বিফোর ওভুলেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH, প্রাইমারি উসাইট কমপ্লিটস ইস ফার্স্ট মিউটিক ডিভিশন and enters into second meiotic division but arrests in metaphase of second meiotic division. এই কন্ডিশনে কিন্তু ওভুলেশন হয়. নাও হোয়াট ডু ইউ মিন বাই ওভুলেশন, তো আমরা যদি পরের ছবিতে যাই দেখো, ডিসচার্জ অফ সেকেন্ডারি ওসাইট বাই রাপচারিং দ্য গ্রাফিয়ান ফলিকেল ফ্রম দ্য সার্ফেস অফ দ্য ওভারি ইজ টার্মড অ্যাজ ওভুলেশন. তাহলে ওভুলেশন যে হলো, কি ডিসচার্জ হলো, সেকেন্ডারি উসাইট, এটা কোন ডিভিশনের কোন স্টেজে আছে, সেকেন্ড মিউটিক ডিভিশনের মেটাফেজ স্টেজে আসছে. তো আমরা আবার যদি ডিফাইন করি, ডিসচার্জ অফ সেকেন্ডারি উসাইট সারাউন্ডেড বাই কিউমুলাস উফোরাস বাই রাপচারিং দ্য গ্রাফিয়ান ফলিকেল ফ্রম দ্য সার্ফেস অফ দ্য ওভারি দিচ ইজ টার্মড অ্যাজ ওভুলেশন. নাও হোয়াট আর দ্য মেকানিজম অফ ওভুলেশন, এই যে গ্রাফিয়ান ফলিকেলটা কেন রাপচার করলো. তো আমরা দেখলাম কি, টু টু থ্রি ডেজ বিফোর ওভুলেশন প্রাইমোডিয়াল ফলিকেল ম্যাচিউর হয়ে হলো কি, গ্রাফিয়ান ফলিকেল. থ্রি আওয়ার্স বিফোর ওভুলেশন প্রাইমারি উসাইট কমপ্লিট করলো তার ফার্স্ট মিউটিক ডিভিশন, এন্টার করলো সেকেন্ড মিউটিক ডিভিশনে, বাট অ্যারেস্ট হয়ে গেল মেটাফেজ অফ দ্য সেকেন্ড মিউটিক ডিভিশনে. তো ইন দ্য মিন টাইম এই সময় কি হয়, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH কোলাজিনেস অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যাক্টিভিটি বেড়ে যায়. তো কোলাজিনেস অ্যাক্টিভিটি বেড়ে গেলে কি হয়, এই যে অ্যারাউন্ড দ্য ফলিকেল যে কোলাজেন ফাইবারগুলি থাকে সেগুলি ডাইজেস্টেড হয়ে যায়. প্রোস্টাগ্ল্যান্ডিনের অ্যাক্টিভিটি বেড়ে গেলে কি হয়, লোকাল মাস্কুলার কন্ট্রাকশন অফ দ্য ওভারিয়ান ওয়াল এটাও বেড়ে যায়, মাস্কুলার কন্ট্রাকশন হতে থাকে, কোলাজেন ফাইবারগুলো ডাইজেস্টেড হয়ে যায়, অ্যাট দ্য সেম টাইম ওভারিয়ান সারফেসে একটা বালজিং দেখা যায়, সেই বালজিংয়ের ওই জায়গাটা একটা অ্যাভাস্কুলার স্পট দ্যাট ইজ স্টিগমা ডেভেলপ করে. তো ওভারিয়ান সারফেসে একটা বালজিং হয়, ওই জায়গায় একটা অ্যাভাস্কুলার স্পট, মানে ওখানে কোনো ব্লাড সাপ্লাই নেই, অ্যাভাস্কুলার স্পট, সেটাকে আমরা বলি কি, স্টিগমা. আর এদিকে কি হলো, কোলাজিনেস অ্যাক্টিভিটি বেড়ে গেল, কোলাজেন ফাইবার ডাইজেস্ট হয়ে গেল, আর মাস্কুলার কন্ট্রাকশন স্টার্ট হলো কিসের জন্য, ডিউ টু ইনফ্লুয়েন্স অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, যার জন্য এই সারফেস অফ দ্য ওভারি থেকে
surface of the ovary theke ei rupture of the graafian follicle holo secondary oocyte discharge holo which is the ovulation tale discharge of secondary oocyte surrounded by cumulus oophorus by rupturing the graafian follicle from the surface of the ovary is termed as ovulation tale amra dui ta phase bole fellam follicular phase and ovulation now luteal phase আবার আমরা আগের ছবিতে যাই দেখো আফটার ওভুলেশন এরপর কোন ফেজ লুটিয়াল ফেজ এই যে 14 ডেতে এলএস সার্স শুরু হলো এখন ওই এই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এলএস এই যে রিমেইনিং সেলস অফ দ্য গ্রাফিয়ান ফলিকেল অ্যান্ড দ্য সেলস অফ দ্য থিকা ইন্টারনা উইল বি ভাস্কুলারাইজড বাই দ্য সারাউন্ডিং ভেসলস অ্যান্ড দে ফর্ম এ ইয়েলোইশ পিগমেন্ট And the cells are changed into lutean cells. These structures are then termed as corpus luteum. Abar boli je after ovulation, aged cells, granulosa cells, and the cells of the theca interna era vascularized holo by the surrounding vessels. এবং তার একটা yellowish pigment develop করে এবং এই সেলগুলি চেঞ্জ হয়ে কি হয় লুটিয়ান সেল তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলি কি কর্পাস লুটিয়াম এবং এ তখন কি শুরু করে সিক্রেট করতে প্রোজেস্টেরন কপিয়াস অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন অ্যান্ড লিটল ইস্ট্রোজেন বাট যখন এরকম গ্রাফিয়ান ফলিকেল স্টেজে ছিল তখন কিন্তু এই যে গ্র্যানুলোসা সেল অ্যান্ড দ্য সেলস অফ দ্য থিকা ইন্টারনা তারা কিন্তু তখন সিক্রেট করতেছিল ইস্ট্রোজেন এবং এই ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন কিন্তু ইউটেরাসের উপর কাজ করে সেটা আমরা মিনস্ট্রুয়াল সাইকেল বলার সময় বলবো তো লুটিয়াল ফেজে কি হয় এই কর্পাস ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম এবং এই কর্পাস লুটিয়াম কি করে ইট স্টার্টস টু সিক্রেট কপিয়াস অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন অ্যান্ড লিটল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন তো একটা কথা আমরা বলি যে ওভারিয়ান সাইকেলটা কত দিনে 28 ডেজ এবং ওভুলেশনটা কবে হবে 14 ডে এটা কি আমরা পিছন থেকে মানে যে 28 ডে এখান থেকে কিন্তু আমরা গুণি 27 26 এইভাবে কিন্তু 40 ডে যে একটা 28 ডেজের সাইকেলে কখন ওভুলেশনটা হবে 14 ডে আচ্ছা তাহলে লুটিয়াল ফেজে কর্পাস লুটিয়াম ফর্মেশন হলো কর্পাস লুটিয়াম সিক্রেট করতে শুরু করলো কি কপিয়াস অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন অ্যান্ড লিটল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন এখন এই কর্পাস লুটিয়াম আবার দুই ধরনের কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন অ্যান্ড কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি নাও হোয়াট ডু ইউ মিন বাই কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন দেখো ইফ দ্য সেকেন্ডারি ওসাইট এই যে ওভুলেশনের সময় ডিসচার্জ হলো সেকেন্ডারি ওসাইট এটা যদি ফার্টিলাইজড না হয় তাহলে কর্পাস লুটিয়াম পারসিস্ট অনলি ফর 14 ডেজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LS secreted by the anterior pituitary. After 14 days, এই corpus luteum shrink করতে শুরু করে এবং এর তখন progesterone secretionটাও কমে যায় arrested হয়ে যায় progesterone secretion আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এদিক দিয়ে LS secretion আর থাকে না corpus luteumটা তখন converted হয়েছে into a fibrotic mass তখন এটাকে আমরা বলি corpus luteum of menstruation এই যখন আর প্রজেস্টেরন থাকে না তখনই কিন্তু ইউটেরাসে মেনস্ট্রুয়াল সাইকেলটা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায় দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায় তো এই জন্য এই কর্পাস লুটিয়ামটাকে আমরা বলি কি কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন তো দুইটা ভ্যারাইটি কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন অ্যান্ড কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি তো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ মিন বাই কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন তাহলে আমরা কি বলবো If the secondary oocyte is not fertilized, corpus luteum persists only for 14 days and during this time it secretes copious amount of progesterone and little amount of estrogen. After 14 days it will shrink and convert it into a fibrotic mass and which is termed as corpus luteum of menstruation. তাহলে corpus luteum of pregnancy কাকে বলবো আমরা দেখো কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি ইফ দ্য সেকেন্ডারি উসাইট ইজ ফার্টিলাইজড তাইলে কি হয় কর্পাস লুটিয়ামটা পারসিস্ট করে যাবে এবং এটা পারসিস্ট করে ফর অ্যাবাউট 4 মান্থস কেন এটা পারসিস্ট করে যায়
due to the secretion of human chorionic gonadotropin, that is HCG, secreted by the developing embryo. Tokhon ki hoy ei corpus luteum ta persist kore for about 4 months and it continues to secrete copious amount of progesterone that is necessary for the maintenance of pregnancy. এবং এই corpus luteumটাকে আমরা বলি corpus luteum of pregnancy. আবার বলি যদি secondary oocyteটা fertilized হয় তাহলে corpus luteumটা persist করবে 4 months of pregnancy পর্যন্ত এবং তখন সে কি করে secrete করে copious amount of progesterone and estrogen that is necessary for the maintenance of pregnancy. এটাকে আমরা বলি corpus luteum of pregnancy. এই সময় দেখা যায় যে corpus luteumটা more than 1/3 এমনকি half of the ovarian surface কে এরা কভার করে তাহলে 4 মান্থের পর কিন্তু আবার এটা degenerated হয়ে যায় কেন degenerated হয়ে যায় কারণ 4 মান্থের সময় প্লাসেন্টা ডেভেলপ করতে শুরু করে এবং প্লাসেন্টা তখন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন সিক্রেট করতে শুরু করে তখন আর corpus luteumের দরকার হয় না সো ইট উইল বি converted into corpus albicans. It will be degenerated. তাহলে corpus luteum এটা degenerated হয়ে যাবে এই corpus luteum টাই যে after 4 months এটাকে আমরা বলি এই corpus luteum of pregnancy. তাহলে corpus luteum দুই ধরনের corpus luteum of menstruation তার longevity কতদিন only 14 days আর corpus luteum of pregnancy এটা 4 months ফোর্থ মান্থের আগে যদি এই corpus luteum আমরা রিমুভাল করি তাহলে দেখা যাবে যে প্রেগনেন্সিটা পারসিস্ট করবে না অ্যাবর্টেড হয়ে যাবে তো দিস ইজ দা ওভারিয়ান সাইকেল কি কি বললাম আমরা ওভারিয়ান সাইকেল ইজ কম্পোজড অফ 3 phases ফলিকুলার ফেজ ওভুলেশন এন্ড লুটিয়াল ফেজ ফলিকুলার ফেজে নাম্বার অফ ফলিকেল বিগিন টু গ্রো অনলি ওয়ান অ্যাটেইনস ফুল ম্যাচুরিটি দ্যাট ইজ দ্য গ্রাফিয়ান ফলিকেল 14 ডেতে এলি সার্চ হবে কি হবে ওভুলেশন আফটার ওভুলেশন দ্য রিমেইনিং সেলস অফ দ্য গ্রাফিয়ান ফলিকেল এন্ড দ্য সেলস অফ দ্য থিকা ইন্টারনা উইল বি ভাস্কুলারাইজড বাই দ্য সারাউন্ডিং ভেসেলস এন্ড দে উইল ডেভেলপ এ ইউলিশ পিগমেন্ট এন্ড দ্য সেলস উইল বি চেঞ্জড ইন টু লুটিয়ান সেলস এন্ড দ্য স্ট্রাকচার ইজ টার্মড অ্যাজ কর্পাস লুটিয়াম corpus luteum কয় ধরনের দুই ধরনের corpus luteum of menstruation and corpus luteum of pregnancy আচ্ছা তারপর আমরা বলছি কি যে corpus luteum formation হলো মানে luteal phase এ তো corpus luteum দুই ধরনের আমরা দেখলাম corpus luteum of menstruation and corpus luteum of pregnancy তো ovulationের পর এই যে secondary oocyte discharge হলো তার কন্ডিশনটা কি হয় ইট উইল বি ট্রান্সপোর্টেড ইনটু দ্য ইউটারাইন টিউব দেখো গ্রাফিয়ান ফলিকেল থেকে ডিসচার্জ হলো সেকেন্ডারি উসাইট এই সেকেন্ডারি উসাইটটা এই যে বাই দ্য সুইপিং মুভমেন্ট অফ দ্য ফিমরিয়া এন্ড দ্য সিলিয়ারি মুভমেন্ট অফ দ্য টিউবাল মিউকোসা এই সেকেন্ডারি উসাইট এটা ট্রান্সপোর্টেড হবে কোথায় ইনটু দ্য ইউটারাইন টিউব এই যে ইউটারাইন টিউবের 4টা পার্ট আমরা জানি ইনফান্ডিবুলাম অ্যাম্পুলা ইথমাস এন্ড ইন্ট্রামুরাল পার্ট এবং যদি সেকেন্ডারি উসাইট ফার্টিলাইজড হয় সেটা কোন জায়গায় ফার্টিলাইজড হবে এই যে অ্যাম্পুলারি পার্টে এগুলি আমরা পরে পড়ব তো আমরা বললাম কি এটা উসাইট ট্রান্সপোর্ট যে ওভারিয়ান সাইকেলের 3টা পার্ট ফলিকুলার ফেজ ওভুলেশন এন্ড লুটিয়াল ফেজ ওভুলেশনের পর উসাইটটা ট্রান্সপোর্টেড হয়ে যায় কোথায় এই যে আমাদের ইউটারাইন টিউবে তাহলে দিস ইজ অল অ্যাবাউট ওভারিয়ান সাইকেল এখন আমরা যাব মেনস্ট্রুয়াল সাইকেল অর ইউটারাইন সাইকেল দেখো আমরা বলছিলাম যে ওভারিয়ান সাইকেল ইজ কন্ট্রোলড বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড আবার কন্ট্রোল হয় কার মাধ্যমে হাইপোথ্যালামাস আবার ইউটারাইন সাইকেল অর মেনস্ট্রুয়াল সাইকেল এটা কিন্তু আবার কন্ট্রোলড হচ্ছে বাই দ্য ওভারিয়ান হরমোনস দেখো কি হয় ইউটারাইন সাইকেল অর মেনস্ট্রুয়াল সাইকেল এটাকেও যদি আমরা ডিফাইন করি দি সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য ইউটারাস কতদিন এই সাইকেলটা 28 ডেজ যে 28 ডেজে ইউটারাসে যে সাইক্লিক্যাল চেঞ্জ সেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল তো মেনস্ট্রুয়াল সাইকেলের কয়টা ফেজ প্রলিফারেটিভ ফেজ সিক্রেটরি ফেজ এন্ড মেনস্ট্রুয়াল ফেজ ইউটারাইন সাইকেলেরও 3টা ফেজ
এবং এই ইউটেরাইন সাইকেলটা আওয়ার মেনস্ট্রুয়াল সাইকেল ইজ কন্ট্রোলড বাই দ্য ওভারিয়ান সাইকেল। দেখো দিস ইজ দ্য পলিফারেটিভ ফেজ, ওভারিতে যখন ফলিকুলার ফেজ, ইউটেরাসে তখন পলিফারেটিভ ফেজ। আমরা বলছিলাম যে যখন ফলিকেল ডেভেলপ করতে শুরু করে বিফোর ওভুলেশন পর্যন্ত এই গ্র্যানুলোসা সেল, সেলস অফ দ্য থিকা ইন্টারনা, এরা সিক্রেট করবে কি ইস্ট্রোজেন। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্ট্রোজেন এই পলিফারেটিভ ফেজ হতে শুরু করবে ইউটেরাসে। তো একটু বলে নিই যে ইউটেরাসে তিনটা লেয়ার, বাইরে থেকে ভিতরে যদি আমরা যাই পেরিমেট্রিয়াম, বায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম, এই যে সাইক্লিক্যাল চেঞ্জটা এটা কিন্তু হচ্ছে এন্ডোমেট্রিয়ামে। আবার বলি পেরিমেট্রিয়াম, বায়োমেট্রিয়াম এন্ড এন্ডোমেট্রিয়াম, ইউটেরাস কম্পোজড অফ দিস থ্রি লেয়ার্স। যে আমরা বললাম সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য ইউটেরাস হুইচ টেক্স প্লেস অ্যাপ্রক্সিমেটলি অ্যাট 28 ডেজ, তো সেই চেঞ্জটা আসলে কোথায় হচ্ছে, ইউটেরাইন মিউকোসা, দ্যাট ইজ এন্ডোমেট্রিয়াম। এবং ইউটেরাইন মিউকোসা লাইনিং এপিথিলিয়ামটা কি, বিফোর পিউবার্টি সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম, বাট আফটার পিউবার্টি সিম্পল কলামনার এপিথিলিয়াম। তো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্ট্রোজেন এই যে ইউটেরাইন মিউকোসর এন্ডোমেট্রিয়াম বিগিনস টু গ্রো, এটাকে আমরা বলি পলিফারেটিভ ফেজ। দেখো যখন পলিফারেটিভ ফেজ এই যে ইউটেরাইন মিউকোসা গ্রো করতে শুরু করলো, ওভুলেশন হয়ে গেল, এখন এই যে কর্পাস লুটিয়াম থেকে আসতে শুরু করলো কি প্রচুর পরিমাণে প্রজেস্টেরন। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্রজেস্টেরন ইউটেরাসে শুরু হবে কি সিক্রেটরি ফেজ অর প্রজেস্টেশনাল ফেজ। তো এখানে কি হয় এই যে ডেভেলপমেন্ট অফ ইউটেরাইন মিউকোসা এটা আরো পটেনশিয়েটেড হয় অর অ্যাক্সেন্টুয়েটেড হয়। দেখো এখানে দিস ইজ দ্য আর্টারি, দিস ইজ দ্য গ্ল্যান্ড, সিক্রেটরি ফেজে আমরা দেখি কি আর্টারি গুলা মোর কয়েলড, গ্ল্যান্ড গুলা মোর টর্চুয়াস, এবং যে স্টোমা সেল গুলা সাকুলেন্ট, এই এই সমস্ত ক্রাইটেরিয়া ডেভেলপ করতেছে। বাট যদি সেকেন্ডারি ওসাইট ফার্টিলাইজড না হয় তখন আমরা জানি কি কর্পাস লুটিয়ামটা সে প্রজেস্টেরন সিক্রেট করা বন্ধ করে দেয়, সিজেশন অফ সিক্রেশন অফ প্রজেস্টেরন বাই দ্য কর্পাস লুটিয়াম। তো প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে ইউটেরাইন মিউকোসায় সিক্রেটরি ফেজ চলতেছিল। তো যখনই কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসা বন্ধ হয়ে যাবে তখন তো আর এই ইউটেরাইন মিউকোসা গ্রো করতে পারবে না, তখন কি হয় এই ইউটেরাইন মিউকোসা শেডিং হতে শুরু করে, সেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে ইউটেরাসে আমরা কয়টা ফেজ পেলাম মেনস্ট্রুয়াল সাইকেলের, পলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ এন্ড মেনস্ট্রুয়াল ফেজ। দেখো বিফোর মেনস্ট্রুয়েশন এই এন্ডোমেট্রিয়ামে কিন্তু আবার তিনটা লেয়ার ডেভেলপ করে, দেখো দিস ইজ দ্য কম্প্যাক্ট লেয়ার, দিস ইজ দ্য স্পঞ্জি লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য ব্যাসাল লেয়ার। দেখো প্রথমে বললাম কি ইউটেরাইন ওয়াল ইজ কম্পোজড অফ থ্রি লেয়ার্স, ফ্রম আউটার্স টু ইনার্স, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম অ্যান্ড এন্ডোমেট্রিয়াম। দিস এন্ডোমেট্রিয়াম বিফোর মেনস্ট্রুয়েশন ইট উইল ডেভেলপ ইন টু থ্রি লেয়ার্স, দেখো কম্প্যাক্ট লেয়ার, স্পঞ্জি লেয়ার অ্যান্ড ব্যাসাল লেয়ার। এই কম্প্যাক্ট লেয়ার অ্যান্ড স্পঞ্জি লেয়ার এই দুইটা লেয়ারকে একসাথে আমরা বলি কি ফাংশনাল লেয়ার। ডিউরিং মেনস্ট্রুয়েশন দিস কম্প্যাক্ট লেয়ার অ্যান্ড স্পঞ্জি লেয়ারই কিন্তু শেডিং হয়। তো এই যে কর্পাস লুটিয়াম শিঙ্ক করে গেল, কর্পাস লুটিয়াম মেনস্ট্রুয়েশন, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন প্রজেস্টেরন আসতে পারলো না, যার জন্য এই শেডিং হয়ে গেল ফাংশনাল লেয়ার, এটাকেই আমরা বলছি মেনস্ট্রুয়েশন। এই জন্য কিন্তু মেনস্ট্রুয়েশনের আরেকটা নাম উইপিং অফ দ্য ইউটেরাস, কারণ ইউটেরাসটা রেডি হচ্ছিল ফার্টিলাইজড ওভামটাকে অ্যাকসেপ্ট করার জন্য, দ্যাট ইজ ইমপ্ল্যান্টেশন। এগুলি আমরা পরে পড়বো, পরে পরের ক্লাসেই আমরা পড়বো ফার্স্ট ইক অফ ডেভেলপমেন্ট, ওভুলেশন টু ইমপ্ল্যান্টেশন। ওভুলেশন তো আমরা অলরেডি পড়ে ফেললাম। তো মেনস্ট্রুয়েশনের আরেকটা নাম কি উইপিং অফ দ্য ইউটেরাস। তাহলে ইউটেরাইন সাইকেল, আবারও বলি যে ইউটেরাইন সাইকেল কন্ট্রোলড হচ্ছে বাই দ্য ওভারিয়ান হরমোনস, ওভারি ফলিকুলার ফেজ কন্ট্রোলড হচ্ছে কি দিয়া, এফএসএস দিয়া, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার ফেজে ওভারি থেকে আসতেছে কি ইস্ট্রোজেন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্ট্রোজেন ইউটেরাসে কোন ফেজ হবে পলিফারেটিভ ফেজ। ওভারি থেকে ওভুলেশন হয়ে গেল, ওভারি এন্টার করলো লুটিয়াল ফেজে, লুটিয়াল ফেজে এই লুটিয়াল ফেজ আছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এলএস ফ্রম দ্য পিটিউটারি। আবার এই লুটিয়াল ফেজে এই কর্পাস লুটিয়াল সেল থেকে আসবে কি প্রজেস্টেরন, প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে ইউটেরাসে কি চলতে থাকবে সিক্রেটরি ফেজ অর প্রজেস্টেশনাল ফেজ।
But jokhon corpus luteum of menstruation, that is secondary oocyte fertilized holo na, tokhon ki hobe ei corpus luteum shrink kore jabe ar uterus e shuru hoye jabe ki menstruation. So this is all about the female reproductive cycle. Ekhon jodi amra ektu recapitulate kori, what are the female reproductive cycles? Female reproductive cycles are ovarian cycle and uterine cycle. To define ovarian cycle, the cyclical changes in the ovary which takes place approximately 28 days. Eta ke amra boli ovarian cycle. What are the phases of ovarian cycle? Follicular phase, luteal phase, maskhaner hoye geche ovulation, follicular phase, ovulation and luteal phase. Define ovulation, discharge of secondary oocytes surrounded by cumulus oophorus by the rupturing of the Graafian follicle is termed as ovulation. Mechanism of ovulation, what is corpus luteum? After ovulation, the remaining cells in the wall of the Graafian follicle develop a yellowish pigment and changes into luteal cells and begin to secrete progesterone, copious amount of progesterone and little estrogen. This structure is known as corpus luteum. Corpus luteum attack ki, corpus luteum of menstruation and corpus luteum of pregnancy, tader function ki, progesterone and estrogen secret kara, fate ki, corpus luteum of menstruation after 14 days eta degenerate kore jabe, ar corpus luteum of pregnancy up to 4th month of pregnancy they will secrete progesterone and estrogen and after then it will be degenerated. What is corpus albicans? Corpus luteum type converted hoye jay jokhon fibrotic mass e tokhon take amra boli corpus albicans. And corpus acteticum kake boli je follicle gule mature hoy nai shei guli degenerated hoye fibrotic scale e convert hoy take amra boli corpus acteticum. What is menstruation? Shedding of the functional layer of uterine mucosa is termed as menstruation. Functional layer bolte amra ki buchi? Compact layer and spongy layer. To basal layer er kaj ki? Basal layer theke abar regeneration hote thake. So this is all about the female reproductive cycles. To tomader jodi bhalo lege thake tumra like share comments koro, amar channel ta subscribe koro, and for further reading amar ekta boi ache easy embryology tumra kine niyo, shekhane SQ MCQ university question guli deya ache tumra solve kore niyo. এর পরের ক্লাসে আমরা পড়ব ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট. সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে. তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ.